প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টার পর ব্যর্থ হয়ে শেষমেশ আসন্ন লোকসভা নির্বাচনে বেনারস লোকসভা আসন থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন পাঁচগ্রামের পান ব্যবসায়ী রাজু দাস। প্রতিবাদের ভাষা অনেক রকম হতে পারে, কিন্তু এটা এভাবেও যে হতে পারে তা রাজু দাসের সঙ্গে কথা বলে জানা গেল। রাজু বলেন, পাঁচগ্রাম কাগজকলের 49 জন কর্মী বেতন না পেয়ে অর্থাহারে অনাহারে মৃত্যুবরণ করে নিলেন, অথচ শুক্রবারের বিজয় সংকল্প সমাবেশে এদের মৃত্যুর কথা কিংবা কলের দুরবস্থার কথা একটি বারের জন্য প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল না। রাজু বলেন, বিভিন্নভাবে চিঠিপত্র পাঠিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু আর নয়। এবার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য তিনি সরাসরি বেনারস লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন। দাদা, আপনার নামটা? রাজু দাস। আপনার বাড়ি? পাঁচগ্রামে। এই পান দোকানটা আপনার? আচ্ছা, আগামী লোকসভা নির্বাচনে আপনি কি কোথাও থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করছেন? বেনারস থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে। বেনারস মানে প্রধানমন্ত্রীর আসন থেকে? হ্যাঁ, প্রধানমন্ত্রীর আসন নয়, এটা বেনারসের আসন। আচ্ছা, তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপনি লড়বেন? বিরুদ্ধে নয়, এটাকে আপনি বিরুদ্ধে সঠিক বলতে পারেন না। আমি ওইখান থেকে দাঁড়ানোর কারণ হলো, আমরা তো সাধারণ ব্যক্তি, ওনার সঙ্গে যোগাযোগও করতে পারি না। আমার কাছে বিভিন্ন পত্র লেটার আছে, আমি ওনাকে বিভিন্ন লেটার লিখেছি, কিন্তু একটারও চিঠির জবাব পাই নাই। আমরা এখানে খুব দুঃখ কষ্ট আছি, আমাদের পেপার মিলের বহুত লোক মারা গেছেন এই অনাহারে অর্ধাহারে, বেতন পাচ্ছেন না বহুত দিন থেকে। তার জন্য আমি ধ্যানটা আকর্ষিত করার জন্য ওনাকে, যাতে আমাদের দিকে সুদৃষ্টি দিয়ে তাকাও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, এর জন্য আমি একটা সংকল্প নিয়েছি, যদি আমি সুস্থ থাকি আমাকে কেউ বাধা দিতে পারবে না, আমি বেনারস থেকে লড়বই।